সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের অঙ্গ অনুসারে রাষ্ট্রীয় শিক্ষা অভিযানের পশ্চিম জেলা প্রকল্পের উদ্যোগে সোমবার মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জেলাভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, নতুন সরকার রাজ্যে নতুন পাঠ্যসূচি চালু করেছে। দেশের অন্যান্য রাজ্যগুলোর সাথে রাজ্যের ছাত্রছাত্রীরাও একই সিলেবাসে পড়াশোনা করার সুযোগ পাবে। এই বছর আমাদের রাজ্যে নতুন দিশা নামে প্রকল্প চালু হয়েছে। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আমূলভাবে পরিবর্তনের লক্ষ্যে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিরন্তর কাজ করে চলেছেন। দীর্ঘদিন এই রাজ্যের অভিভাবকদের দাবি ছিল এনসিইআরটি পাঠ্যক্রম চালু করার, কিন্তু এই এনসিইআরটি পাঠ্যক্রম দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই রাজ্যের নবনির্বাচিত সরকার এসসিইআরটিকে পরিবর্তন করে এনসিইআরটি পাঠ্যক্রম এই রাজ্যে চালু করেছে। আমরা আজকে আশা করছি আমাদের রাজ্যের শিক্ষার্থীরা তাতে অনেক বেশি উপকৃত হবে